পিতামাতা মারা গেলে ফুফুদের হক দিতে হবে কিনা? পিতামাতা যদি মারা যায় ফুফুদের হক দেওয়া লাগবে না লাগবে না? বিশেষ করে আপনার দাদার সম্পদের যে পরিমাণ হক বা জমিতে যে পরিমাণ পাওনা আছে আপনার ফুফুর, সেটা হিসাব করে ফুফুকে দিতে হবে। অন্য চাচাতো ভাইরা জ্যাঠাতো ভাইরা দিতে রাজি না, তারা না দেখ আপনার ভাগে যেটা আসছে সেটা হিসাব করে ফুফুকে সম্মানের সাথে দিবেন। দেওয়ার সময় বলবেন, ফুফু এটা আপনার হক, আপনাকে দিয়েছি, আপনি এটা নিতে ইতস্তত বোধ করবেন না। আমি আপনার ভাইয়ের ছেলে হিসাবে আপনার আমার রক্ত এক, বিধায় মরণ পর্যন্ত আমার বাবার মতো আপনাকে শ্রদ্ধা করে যাব। আপনার সম্পদ আপনি নিয়ে নিয়েছেন এই বাড়ি থেকে, এই জন্য আপনাকে আমি আর চেনবো না, ব্যাপারটা এরকম না ফুফু। সারা জীবন ভাতিজা হিসাবে আমি আপনার সাথে সদ্ব্যবহার করতে বাধ্য, কারণ কোরআন আমাকে আত্মীয় স্বজনের প্রতি সুসম্পর্ক বজায় রাখতে বলেছে। আপনি আমার বাবার বোন, মানে আমার বাবার মতো শ্রদ্ধা পাওয়ার উপযুক্ত। আপনার হকও নেন, আপনার প্রতি ভালোবাসা শ্রদ্ধার কোনো কমতি হবে না। এরকম নিবেদন যদি করতে পারেন তাহলে আপনি হলেন মুসলমান ভাতিজা, আপনি হলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত ভাতিজা, আপনি হলেন জান্নাতের সহযাত্রী ভাতিজা ইনশাআল্লাহ। আর যদি ফুফুর কাছে যায় বলেন, ফুফু এখন দাদার সম্পদ থেকে তো আপনার তো এই পরিমাণ পাওনা থাকে, আমরা তো আসলে দিতে রাজি আছি, আল্লাহ তো আপনাকে অনেক দিছে, আমার ফুফাতো ভাই বোনরা তারা তো মাশাআল্লাহ দাঁড়ায় গেছে, এখন আপনি যেটা বলেন যদি চান নিতে আর যদি চান ছাড়তে আপনার ব্যাপার। এরকম যদি দুই নম্বরই করেন, সিন ক্রিয়েট করেন, তখন ফুফু বেচারি বাধ্য হইয়া শর্মে পড়ে দেখবে ভাতিজা এইভাবে বলতেছে, বলবে থাক বাবা লাগবে না। এরকম দুই নম্বরই করে খাওয়ার সিস্টেম আছে না আমাদের সমাজে? না, সোজা তাদেরটা বুঝাই দিবেন। আর শুধু সম্পদ দিলেই হবে না, মৃত্যু পর্যন্ত ফুফুর সাথে সুসম্পর্ক বজায় রাখবেন। এই একটা আত্মীয়তার সম্পর্ক আছে, এই জায়গাতে আমরা সবচেয়ে বেশি ত্রুটি করি। ফুফু এবং চাচা আমাদের খুব কাছের আত্মীয়, কাছের রক্তের মানুষ, কিন্তু চাচার সাথে সবসময় লেগে থাকে। মায়েরা আমাদের সব ভালো কাজ করে, কিন্তু দুই একটা উল্টাপাল্টা কাজ করে। তার ভিতরে একটা হলো, মারা সবসময় ছেলে মেয়ের কাছে মামার বাড়ির ফজিলত শুনায়, ঠিক না? খালার ফজিলত শুনায়, তোর খালা ছোটবেলা থেকে কি করছে কষ্ট, তোর কোল নিতে নিতে মাজা শেষ তার, আর তোর মামা হায় হায় কত আদর তোর জন্য করতো ছোটবেলায়, তুই তো জানোস না। আর তোর চাচা আয় রে খুঁটি নিয়ে ঘুরে বেড়েছে সারাদিন, তোর ফুফু কোনোদিন খোঁজ খবর নেয় না। অনেক সব মা না, অনেক মায়েরা আছেন এই কাজটা করেন। মা তো কিছু বলাও তো যাবে না, মিটমিট করে হাসা দিবেন, মা কিছু বলা যাবে না, বিয়াদবি করা যাবে না, কিন্তু নিজে যেটা বুঝা সেটা ঠিকই বুঝে নিতে হবে। কথা কি বুঝাতে পারছি? খালার সাথে মামার সাথে সুসম্পর্ক বজায় রাখতেই হবে, তারাও রক্ত সম্পর্কে আত্মীয়, আপনার মায়ের দিকের আত্মীয়, অবশ্যই ভালো সুসম্পর্ক রাখতে হবে। কিন্তু খালার সাথে আর মামার সাথে খুব দোস্তি মহব্বত, আর চাচার সাথে আইল ঢেলা ঢেলি কথাই বলেন না, জায়েজ হবে? এজন্য বাবা মারা যাওয়ার পর ফুফুর খোঁজ খবর নেবেন। ফোনের যুগ এখন, একটু কথা বলবেন, ফুফু কেমন আছেন, পারলে অসুখ হলে মাথার কাছে যাবেন, একটু সান্ত্বনা দিবেন, টাকা থাকলে একটু পয়সা দিয়ে হেল্প করবেন এবং শ্রদ্ধা প্রদর্শন করবেন, বাপের মতো মায়ের মতো ইজ্জত দিবেন। এগুলো কোরআন হাদিসের নির্দেশ, এবং এগুলো করলে আপনি জান্নাতি হতে পারবেন, আপনার দুনিয়ার জীবনে বরকত নেমে আসবে ইনশাআল্লাহ। বিধায় বাবা মারা গেলেও বা বেঁচে থাকলেও সবসময় ফুফু এবং চাচা তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। এটা ঠিক যে চাচাদের সাথে একটু বেশি লাগালাগি হয়, এটা ঠিক যে চাচা চাচাতো ভাই বোন তাদের সাথে সম্পর্কটা নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কেন? কারণ কাছাকাছি থাকা হয়, আইল ঠেলা ঠেলি হয়, স্বার্থের ব্যাঘাত হয়, নানা কারণে সমস্যা তৈরি হয়। তারপরও আমাকে মনে রাখতে হবে, যত যাই হোক তিনি আমার বাবার ভাই, আমার আত্মীয়, তার সাথে সুসম্পর্ক বজায় রাখা কোরআনের নির্দেশ। বিধায় আমার জায়গা থেকে আমি চেষ্টা করব, উনি উল্টাপাল্টা করলে করুক, চেষ্টা করবো না ইনশাআল্লাহ।